হ্যালো লিসনার্স, থ্যাংক ইউ এগেইন আমাদের ভিডিও দেখার জন্য। তো আজকে আমরা প্রজেক্টাইলের সর্বাধিক উচ্চতা আর ওঠার সময়, নামার সময়, মোট সময় এগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওগুলোতে প্লাসের অনুভূমিক পাল্লা, দূরত্ব, সরণ, ত্রিসময় পর্বেগ এগুলো বার করা শিখছি। তো আমরা যদি কেউ ওগুলো দেখে না থাকি বা লিনিয়ার মোশনের ইকুয়েশনগুলো দেখে না থাকি তাহলে ওগুলো একটু দেখে নেব। কারণ লিনিয়ার মোশনে আমরা যে ইকুয়েশনগুলো শিখছি ফ্রম লিনিয়ার মোশন, যে ওঠার সময় নামার সময়, সেখানে আমরা যা পাইছি জাস্ট সেটার মতো করেই এখানে একটু চেঞ্জ হবে। সো আমরা আগে লিনিয়ার মোশন ইকুয়েশনগুলোকে বার করা সেখানে একটা দেখি। সো আজকে আমরা যেটা করব, টু ডাইমেনশনাল মোশনের জন্য সর্বাধিক উচ্চতা, ওঠার সময়, নামার সময় এগুলো নিয়ে আলোচনা করব। তো ধরা যাক সর্বাধিক উচ্চতা h, ওঠার সময় বা নামার সময় t1 t2, আর মোট সময় t। একটা প্রজেক্টাইলের জন্য যদি একটা বস্তুকে আমরা ভি নট বেগে ছুড়ে দিই থিটানোর অ্যাঙ্গেলে, তাহলে তার সর্বাধিক উচ্চতা হচ্ছে এই পয়েন্টটা। এখানে উঠতে যে সময় লাগে সেটা টি1, এখান থেকে নামতে যে সময় লাগে সেটা টি2, আর মোট সময় হচ্ছে জিরো পয়েন্ট থেকে আবার ফিরে আসা। সো এখানে এগুলো কি হবে? তো লিনিয়ার মোশনে আমরা শিখছিলাম একটা বস্তুকে যখন খাড়া উপরে ছুড়ে দেওয়া হয় যে কোনো ভেলোসিটিতে, বললাম ইউ ভেলোসিটিতে, তাহলে এই বস্তুটার সর্বাধিক উচ্চতা h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি, টোটাল সময় টু ইউ বাই জি, ওঠার সময় বা নামার সময় হচ্ছে ইউ বাই জি। এখানে ওঠার সময় প্লাস নামার সময় ইজ ইকুয়াল টু মোট সময় টি হচ্ছে টু ইউ বাই জি। এই ইকুয়েশনগুলো থেকেই আমরা টু ডাইমেনশনাল মোশনের ইকুয়েশনগুলো প্রুভ করতে পারি। যেমন ওঠার সময় বা নামার সময় টি অন ইজ ইকুয়াল টু টি টু ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাকচুয়ালি দেখা যাক, টু ডাইমেনশনাল মোশনের জন্য একটা বস্তু সর্বাধিক উচ্চতা বা ওঠার সময় নামার সময় যাই হোক না কেন, তার উল্লম্ব উপাংশটা নিয়েই কাজ করতে হবে। অনুভূমিক উপাংশের কোনো চেঞ্জ নেই, অনুভূমিক উপাংশ সবসময়ই সেম, অনুভূমিক উপাংশের ভেলোসিটির কোনো চেঞ্জ হয় না। সো জাস্ট উল্লম্ব উপাংশটাই চেঞ্জ হচ্ছে। তো সর্বাধিক উচ্চতায় ওঠার সময় অ্যাকচুয়ালি জাস্ট এই ভেলোসিটির জায়গায়, ধরা যাক এই বস্তুটাকে যদি আমরা ভি নট ভেলোসিটিটা ছুড়ে দিই থিটা নট অ্যাঙ্গেলে একটা বস্তুকে, তাহলে এর উল্লম্ব উপাংশ বরাবর কাজ করতেছে ভি নট সাইন থিটা নট। সো অ্যাকচুয়ালি এটাকে আমরা একটা উল্লম্ব নিক্ষিপ্ত বস্তুই চিন্তা করতে পারি যার ভেলোসিটিটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, কারণ একটা প্রাসে উল্লম্ব বরাবর শুধুমাত্র ভি নট সাইন থিটা নট অ্যাঙ্গেল, মানে এই ভেলোসিটিটাই কাজ করতেছে। সো এটা আর এটা অ্যাকচুয়ালি সেম। সো বি ইউ এর জায়গায় জাস্ট ভি নট সাইন থিটা নট বসাই দেবো আমরা। তো ইউ হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি, এগেইন টি হচ্ছে টু ইউ বাই জি। সো টোটাল টি হচ্ছে টি ওয়ান প্লাস টি টু ইজ ইকুয়াল টু টু ভি নট সাইন থিটা নট বাই জি। সর্বাধিক উচ্চতা এইস, ইউ এর জায়গায় আমরা ভি নট সাইন থিটা নট বসাবো, ভি নট সাইন থিটা নট স্কোয়ার বাই টু জি। আমাদের মনে যদি সন্দেহ থাকে তাহলে আমরা লিনিয়ার মোশনে শিখে আসা নিক্ষিপ্ত বস্তু ইউ বেগে ছুড়ে দেওয়া, এখানে আসলে অ্যাকচুয়ালি লক্ষ্য করা যাক অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি, একটা বস্তুকে আমরা খাড়া উপরে ছুড়ে দিচ্ছি, এখানে কোনো অ্যাঙ্গেলই নেই, সরি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো এক্স এক্সিসের সাথে আমরা 90 ডিগ্রিতে বস্তুকে ছুড়ে দিচ্ছি। এই ইকুয়েশনগুলোতে সাইনের ভ্যালু যদি আমি 90 ডিগ্রি বসাই তাহলে সাইন 91। সো এখানে থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি আমরা বসাই দিই তাহলে লিনিয়ার মোশন এটা পেয়ে যাচ্ছি, সেম এটাও সেম। আমরা যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাই দিই এটা পাচ্ছি। সো বোঝাই যাচ্ছে এগুলো আসলে একই জিনিস থেকেই বারবার ফিরে আসতেছে। তো এখন আমরা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব। তো ধরা যাক একটা বুলেটকে খাড়া উপরে গুলি করা হলো, ধরা যাক গুলির এইটার ভেলোসিটি হচ্ছে, বুলেটের ভেলোসিটি 200 ms inverse 1। আবার একই সময়ে, একদম একই সময়ে, একই জায়গা থেকে একটা বস্তুকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ভি নট ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হলো টু ডাইমেনশনাল মোশনে। ব্যাপার হচ্ছে বস্তু দুটা একই সময়ে ভূমিতে ফিরে আসলো। এই বস্তুটা একটা গুলি করা হয়েছে একটা জিনিসকে 200 মিটার পার সেকেন্ড গুলির বেগ, এই বস্তুটাকে আর একই সময় আরেকটা বস্তুকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ভি নট বেগে যদি ছুড়ে দেওয়া হয় দুটা বস্তু একই সাথে ভূমিতে এসে পড়লো। কোশ্চেন হচ্ছে এই ভি নট ইজ ইকুয়াল টু কত?
তো আমরা এটাকে দুইভাবে সলভ করতে পারি। এক, যেহেতু দুটো বস্তু একই সঙ্গে পড়তেছে তাহলে তাদের দুইজনেরই মানে মোট টাইম সমান থাকবে। যেমন আমরা জানি নিক্ষিপ্ত হবে, খাড়া নিক্ষিপ্ত বস্তু মোট টাইম হচ্ছে T = 2U/G = দ্বিমাত্রিক ভেলোসিটিতে এটা হচ্ছে 2V0 sin θ0/G, যেহেতু দুজনেরই টাইম সমান, সেখানে জি কেটে যায়, 2 কেটে যায়, তাহলে U = V0 sin θ0, তাহলে আমরা V0 পেয়ে যাচ্ছি U/sin θ0। সো সাইন থিটার ভ্যালু 30, মানে হাফ অ্যাকচুয়ালি। এখানে আমরা ভ্যালু বসে দিলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, ইউ এর ভ্যালু হচ্ছে 200 আর সাইন 30, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ বসে দিলে এটা হচ্ছে 400। এখন এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে একটা বস্তুকে যখন খাড়া উপরে ছুড়ে দেওয়া হয়েছে ইউ বেগে, আর একটা বস্তুকে যখন একই পয়েন্ট থেকে ভিনট বেগে ছুড়ে দেওয়া হয়েছে দ্বিমাত্রিক প্লাসের মতো করে, তো বস্তুটা তখনই একসাথে ভূমিতে পড়বে যদি এই বস্তুটার যে উল্লম্ব উপাংশ সেটা হচ্ছে খাড়া উপরের দিকে ভিনট সাইন থিটা নট, যদি এই ভিনট সাইন থিটা নট আর ইউ সমান হয় উল্লম্ব বরাবর ভেলোসিটি আর একটা নিক্ষিপ্ত বস্তুর উল্লম্ব ভেলোসিটি যদি সমান হয় তখনই সম্ভব বস্তুটা একসাথে পড়া। আমরা ইকুয়েশন সলভ করে এটা পেয়েছি U = V0 sin θ, তার মানে একটা বস্তু তখনই নিক্ষিপ্ত বস্তুর মতো করে পড়বে যদি ওই বস্তুটার উল্লম্ব ভেলোসিটি আর এই নিক্ষিপ্ত বস্তুর বেগ সমান হয়, তাহলে বস্তুটা একই সঙ্গে উপরে উঠবে একই সঙ্গে নিচে নামবে। সো এটা একটি মজার অঙ্ক। থ্যাংক ইউ এভরিবডি আমাদের ভিডিও দেখার জন্য। তাহলে ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে সবসময় থাকবেন। সো থ্যাংক ইউ, আমরা নেক্সট ভিডিওতে ভূমি থেকে এই উচ্চতায় একটি নিক্ষিপ্ত বস্তুর ক্লাস নিয়ে আলোচনা করবো। অ্যাগেন থ্যাংক ইউ এভরিবডি।